এই হচ্ছে এজিটি লাইভ 24x7। This is AGT Live 24/7. মুদ্রা কথা আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন ছোট্ট করে, মুদ্রা কথা আপনারা এই যে পরিস্থিতিটা আপনারা কী কী প্রয়োগ করবেন, আমি কথা মনে করি না। আমরা তো বর্তমানে তো আমাদের এখন হচ্ছে পঞ্চায়েত নির্বাচন সুসম্পন্ন, পঞ্চায়েত নির্বাচন সুসম্পন্ন করার পর আমরা এই রাজ্যের মানুষের যে জরুরি সমস্যা করে আসুন, জরুরি সমস্যা করি যেগুলি জ্বলন্ত সমস্যা করে আছে, জনজীবনের সাথে সম্পর্কিত যে সমস্যাগুলি আছে, ধর্মবৃত্তি সহ বেকারি, দুর্নীতি, আইন শৃঙ্খলার চরম অবনতি, এগুলির বিরুদ্ধে চরম তৈরি করার জন্য আমরা সমস্ত দলীয় কর্মীদেরকে, দলীয় সমর্থকদের একত্রিত করে আমরা সরকারের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে আমরা লড়াই করছি। রাজ্য সরকার বলা হয়েছিল সমস্ত নিয়মিত কর্মচারীদের নিয়মিত করা, সেখানে আমরা কিন্তু খুঁজছি সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে একটা সার্কুলার জারি করা হয়েছে, অনিয়মিত কর্মচারীদের আর নিয়মিত করা সার্কুলার জারি করা হয়েছে। এই হচ্ছে অবস্থা। ঠিক জায়গা আমরা আরো কি আরো লক্ষ্য করছি, মাফিয়ারা নিগুচিয়েছেন বাইরে কোন সরকারি প্রকল্প রূপায়িত করার কোন ঠিকাদার নিগুচিয়েছেন কাকমানি নামিয়ে ঠিকাদারি কাজ দিতে পারছে সেই জায়গা দাঁড়িয়ে নিগুচিয়েছেন নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি বন্দুকবাজি এই সমস্ত কিছু চলছে, জমিদারি এগুলি আজকে অপরাধ করছে জমিদার। আজকে আমরা কি দেখছি, এটাছে এই দেশে যে মোটা দেশে যেমন চুলা কারবারীরা ওই বড় শিল্পপতিরা কর্পোরেট জগতের মানুষ তারা ভালো আছে, তার তাদের রোজগার এই সমস্ত কিছু বাড়ছে, এই রাজ্যেও একমাত্র চুলা কারবারি জমিদারি নিগোসিয়েশন যারা করছে সরকারি ক্ষমতাকে ব্যবহার করে একটা অংশের নেতা মন্ত্রী দলীয় নেতা তারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। অন্যদিক থেকে সাধারণ মানুষের অবস্থা হয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা অথচ কি প্রতিটা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম বেড়ে চলছে, চাল ডাল তেল মশলাপাতি চিনি দুধ থেকে শুরু করে অথচ সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা কি তারা কি লাভ পাচ্ছে, তারা মুনাফা পাচ্ছে না, তারা মুনাফা পাচ্ছে না, কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না, সারা দেশে যেমন এই রাজ্য মূল্য পাচ্ছে না, মাঝখানে ভরিয়া সরকারি ব্যবস্থাপনাকে ব্যবহার করে সুযোগ দিয়ে মাঝখানে তারা সেখানে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, মানুষের সাধারণ মানুষের নামিচ্ছা হচ্ছে, এই একটা চরম অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা এই যে মানুষ যত প্রতিবাদ করতে না পারে তার জন্য আমরা কিন্তু দেখছি মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাজনৈতিক দল দলের নেতা কর্মীদের উপর আক্রমণ, শুধু না সাধারণ মানুষও ভয়ে সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, তাদের উপর আক্রমণ নেমে আসছে, যখন তখন বাড়ি ঘরে আক্রমণ, এই সমস্ত কিছু শতাংশ আচরণে সেখানে বলা যায় নমিনেশন জমা দিতে দেয়নি। আর আজকে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা সেখানে ওনার মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখার জন্য 100% পঞ্চায়েত দখল করার লক্ষ্যে রাজ্য সরকার দলদাস পৃষ্ঠতা দল নির্বাচন কমিশন একে ব্যবহার করে ব্যবহার করার চেষ্টা করছে,
এই জায়গায় দাঁড়িয়ে আমরা কংগ্রেস সহ যে এই রাজ্যে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ বিরোধী দলগুলি সামান্য যে কয়টা আসনে নমিনেশন দিতে পেরেছে সেই জায়গায় মানুষকে সংগঠিত করার চেষ্টা করছে, যাতে মানুষ তাদের ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারে। আমরা নিশ্চিত যদি মানুষ নির্বাচক মন্ডলী যেই যেই জায়গায় নির্বাচন হবে সেই সেই জায়গার নির্বাচক মন্ডলী যদি ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারে, তাহলে সেই যেই আসনগুলিতে নির্বাচন হবে সেই সমস্ত আসনে বিজেপি দলের পরাজয় নিশ্চিত। এটা সম্পর্কে আমরা আমাদের কোন সন্দেহ নেই, সে যে জায়গা পরাজয় নিশ্চিত। এমন অবস্থায় দাঁড়িয়ে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমাদের অগণিত দলীয় কর্মী সমর্থক তরণী অনুরোধ জানাচ্ছে, এছাড়া গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ যে সমস্ত রাজনৈতিক দল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি আছে তাদের যারা দলীয় কর্মী সমর্থক বন্ধু আছে সকলের কাছে আবেদন করছে ঐক্যবদ্ধ দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষ যেমন ঐক্যবদ্ধ হচ্ছে আমাদের রাজ্য এই রাজ্যটাকে রক্ষা করার জন্য, রাজ্যের যে ভয়ঙ্কর অবস্থা অবর্ণনীয়। বর্তমান এই রাজ্য পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দেশের যে বর্তমান অবস্থা এবং আমাদের যে সার্বিক অবস্থা কিছু চলন্তী ঘটনাবলী নিয়ে কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরার জনগণের কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে। আমরা লক্ষ্য করছি সকলে অবগত আছে যে স্বাধীন ভারতে বর্তমান যে কেন্দ্রীয় সরকার, যে সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজেকে দাবি করে একাধারে বিশ্বগুরু অন্য দিক থেকে, যে উনি দাবি করেন যে ওনার জন্ম মাতৃগর্ভে হয়নি, ওনার শাসনে যে অবস্থার সৃষ্টি হয়েছে সারা দেশব্যাপী সেই অবস্থা বলা যায় স্বাধীনতা ভারতবর্ষে আর কখনো এমন ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়। একদিকে সাম্প্রদায়িকভাবে এক বিভাজন সৃষ্টি করা ঘৃণ্য প্রতিষ্ঠা, ভয়াবহ বেকারি যে কি ভুল মাত্রায় গিয়ে পৌঁছেছে যে ভাবা যায় না, ঘরে ঘরে বেকার, কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, সেখানে আর সরকারি ইন্টারভিউতে জালিয়াতি করা হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, চাকরির প্রশ্নে উন্নয়নের ধ্বজা উড়িয়ে চলছে, অথচ আপনার অবগত আছে যে শুধু রেল দপ্তরে 3.5 লক্ষের বেশি শূন্যপদ পড়ে আছে, অথচ রেলের অবস্থা গত 40 দিনে 7টা বড় বড় রেল হয়েছে। আমাদের বুলেট ট্রেনের গল্প চক্র ফেরি করে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, বুলেট ট্রেনের চক্র ফেরি করে বেড়াচ্ছেন, অথচ সাধারণ মানুষ পরিবহনের জন্য যে যোগাযোগ ব্যবস্থাকে একমাত্র